আপনি কি আপনার ইনস্টাগ্রাম পাসওয়ার্ড ভুলে গেছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি একদম সহজভাবে দেখিয়ে দেবো কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটি নতুন করে বানিয়ে নিতে পারবেন। চলুন শুরু করা যাক ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। চলুন শুরু করা যাক ভিডিওটি। আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ফরওয়ার্ড করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করুন। এটি করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন গেট হেল্প লগ ইন, এখানে একটা ক্লিক দেন। তারপরে এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, এখানে দেখাচ্ছে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট। তো আপনারা যে অ্যাকাউন্টটির পাসওয়ার্ড নতুন করে বানিয়ে নিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের ইউজার নেম অথবা যদি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করা থাকে সেই অ্যাকাউন্টটি মোবাইল নাম্বার, আর অথবা যদি জিমেইল অ্যাকাউন্ট দেওয়া থাকে তাহলে জিমেইল অ্যাকাউন্টটি এখানে বসিয়ে দেবেন, জিমেইল অ্যাড্রেসটি। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন। তারপর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি ফোন নাম্বার দেওয়া থাকে ফোন এখানে সেন্ড এসএমএস করলে আপনাদের ফোন নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে, সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি জিমেইল থেকে আপনাদের করে দেখাচ্ছি, ইমেইল থেকে এখানে সেন্ড ইমেইলে ক্লিক দেবেন। দেওয়ার পরে ইমেইলে একটা কোড যাবে, এই যে দেখুন আমাদের ইমেইলটি চলে আসছে। এখন এখানে ক্লিক করে ভেতরে যান। এই যে এখানে একটা লিঙ্ক দেখতে পারবেন, লগ ইন অ্যাজ নামে একটা লিঙ্ক দেখতে পারবেন, ওইখানে ক্লিক দেবেন। দেওয়ার পর এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটি সিলেক্ট করে দেবেন। এই যে দেখুন এখানে নিউ পাসওয়ার্ড চাচ্ছে, এখন আপনারা একটা নতুন পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন। আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে রিসেট পাসওয়ার্ডে ক্লিক দেবেন। তারপরে এখান থেকে সেভ পাসওয়ার্ডে একটা ক্লিক দেবেন। এই যে দেখুন আপনি আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ তো বন্ধুরা, ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আমি আপনাদের জন্য এইরকম নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে একটু জানাবেন। ধন্যবাদ।